ঘুরতে যাচ্ছি, একটা আর একটা বাবু দেখতে যাচ্ছি। এই যে মেহেরি মা থলের ভিতর থলে, চলো চলো লেসকো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। অনেকদিন পর বের হচ্ছি, বিশেষ করে আমি আমি মেহরিমা হওয়ার পর কোথাও মানে ঘুরতে কি বাইরে তার তো বেরই হওয়া হয়নি, তো আজকে একটু বের হচ্ছি। আর আজকে যাচ্ছি একটা উদ্দেশ্যে, একটা বাবু দেখতে যাচ্ছি। তো বেরও হচ্ছি আর বাবুটাকেও দেখে আসব, কাছাকাছি, বেশি দূরে না, বাসার কাছে আর কি। তো আমরা সবাই এখন বেরোচ্ছি, এই যে মেধা রেডি, মেহরিমা রেডি, পরে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ। তো বাবুকে দেখতে যাব, এর জন্য আগে থেকে একটা পিৎজা বানিয়ে নিয়েছি, আর এখন ঝটপট আমার পিৎজা রেসিপিটা একটু শেয়ার করে ফেলি। যদিও এর আগে আমার পিৎজা বানানোটা শেয়ার করেছি, তো এক এক দিন আমি এক এক রকমভাবে ট্রাই করি যে কোন দিন কেমন হয়। তো আজকের পিৎজাটা অনেক ভালো হয়েছে, অনেক ভালো। পিৎজার যে রুটিটা, সেই রুটিটা এক এক দিন এক এক রকম হয়েছে, তবে আজকেরটা বেশি পারফেক্ট আমার কাছে মনে হয়েছে রুটিটা। তো পিৎজার রুটিটা করার জন্য এই যে আমি ডোটা করে নিয়েছি, তো ডোটা করার জন্য আমি কিন্তু আগে ইস্টটাকে অ্যাক্টিভ করে নিয়েছি। ইস্টটাকে অ্যাক্টিভ করা মানে ডোটা তৈরি করার ঘন্টাখানেক আগে ইস্টটাকে আমি ভিজিয়ে রেখেছি 1 চা চামচ ইস্ট উষ্ণ গরম পানিতে, সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভিজিয়ে রেখেছি ঘন্টাখানেক। তো ভিজিয়ে রাখলে ইস্টটা যদি বুদবুদ ওঠে তখন বুঝতে হবে ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো অ্যাক্টিভ করে নিয়ে তারপর আমি ময়দা দিয়েছি 2 কাপ। ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে 4-5 মিনিটের মতো ভালো করে মথে নিয়ে চুলার পাশে আমি রেখে দিয়েছিলাম, মানে একটু গরম জায়গায় রাখলে ডোটা খুব ভালো হয়, সুন্দর ফুলে ওঠে। তো আজকে কিন্তু আমার ডোটা খুবই পারফেক্ট হয়েছে, একেবারে ফুলে উঠেছে, নিশ্চয়ই দেখতে পেয়েছেন। আর পিৎজাটা কেন জানি ইদানিং বানাতে বেশ ভালো লাগে, বিশেষ করে মেধার বাবা মানে কোনো কিছু খাওয়ার কথা বললে প্রথমেই পিৎজার কথা বলে যে পিৎজা বানাই, সেই আগ্রহ করে বানাতে চায়। আর এখন আসলে আমি একবারে কোনো কাজ করতে পারি না, মেরিমা যেহেতু ছোটো ওকে রেখে বারবার মানে ওর কাছে যেতে হয় যে কোনো কাজ রেখে, তো এই জন্য মেধার বাবাও আমাকে হেল্প করেছে, আমরা দুজনে মিলে করেছি, কিছুটা আমি করেছি কিছুটা সে করেছে। তো ডোটা বরাবরই আমি সব সময় করি, মানে ডোটা সে আর তৈরি করে না, হাতে লেগে যায়, তো এই জিনিসটা সে তার কাছে ভালো লাগে না। এই কাজটা আমি করি সব সময়, ডোটা আমি রেডি করি। তো ডোটা আমি 2-3 ঘন্টা আগেই কিন্তু রেডি করে রেখে দিয়েছি, তো যাওয়ার ঘন্টাখানেক আগে আমি পিৎজাটাকে রেডি করছি। আসলে যে কোনো খাবার খেতে কিন্তু সময় লাগে না, বাট সেটা রেডি করতে কিন্তু বেশ খানিকটা সময় লেগে যায়। তো ডোটা আমি আগেই তো রেডি করেছিলাম, এর জন্য পিৎজাটা রেডি করতে খুব বেশি আর সময় লাগেনি, তারপরও কাটাকাটি করতে একটু টাইম তো লাগেই। তো ওগুলো আমি রেডি করে নিচ্ছি এখন। রুটিটাকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আমি ছড়ানোর কাজটা করেছি, আমি বেলুনি দিয়ে কিন্তু বেলিনি। তো আর বাকি যে জিনিসগুলো দিতে হবে সব কিছু আমি এই যে বের করে নিয়েছি, এখন কেটে রেডি করব। ক্যাপসিকাম আমি 2টা কালারের নিয়েছি, একটা ইয়েলো আর একটা রেড। এই 2টা কালারের ক্যাপসিকাম খুবই সুন্দর লাগে, গ্রিনটা তো সবসময় পাওয়া যায় বাট রেড আর ইয়েলোটা সবসময় পাওয়া যায় না, তো ওই দুটো দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। ক্যাপসিকামগুলো আসলে দেখতে অনেক সুন্দর লাগে পিৎজার উপর যখন দেওয়া হয়।
আর আজকের পিৎজাতে নতুন একটা জিনিস দিচ্ছি, সসেজ। সসেজটা মেধাকে একটা ফ্রাই করে দিয়েছিলাম, মেধা তো খুবই পছন্দ করেছে। তো সসেজগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, এটা যার যেমন ইচ্ছে আর কি, যে কোনো শেপেই এটা কাটা যায়। আর পিৎজাতে যত ইনগ্রিডিয়েন্টস দেওয়া হবে ততই পিৎজা মজা হবে। পিৎজাটা আসলে তো যার যার ইচ্ছা মতো, যত কিছু দেওয়া যায় মজার মজার, হ্যাঁ ততই মজা হবে পিৎজা। তো সসেসগুলো আমি কেটে রেডি করে নিলাম, এরপর দিচ্ছি কিছু ব্ল্যাক অলিভ, এরপর কাটবো অনিয়ন গোল গোল করে। সাজানোটা আমার কাছে বেশ ইম্পর্টেন্ট মনে হয়, আর মেধার বাবার কাছেও, তার কাছে প্রেজেন্টেশনটা অনেক বড় একটা ব্যাপার। আর পিৎজাটা কিন্তু আমরা বাসায় বসেই খাবো না, আমরা নিয়ে যাব, যে বাসায় যাব আর কি, আর যাচ্ছি একটা বেবিকে দেখার জন্য। বেবিটা অনেক কাঙ্ক্ষিত একটা বেবি, যাকে অনেক দিন থেকে তার বাবা মা চাচ্ছিল বেবিটা আসুক, আর অনেক কষ্ট হয়েছে তার মায়ের। আসলে প্রত্যেকটা মাই অনেক কষ্ট করে তাদের বাচ্চাকে জন্ম দিতে হয়, আমরাও অনেক কষ্ট করে কষ্ট দিয়েছি আমাদের মাদেরকে, আমরা তো তখন বুঝতে পারিনি। বাট এই বেবিটা অনেক স্পেশাল তার বাবা মার কাছে, আর পরিচিত আত্মীয় স্বজন সবার কাছে আসলে স্পেশাল বেবিটা। তো বেবিটাকে দেখতে যাব, আর বেবিটা হচ্ছে মেধার বাবার ফ্রেন্ডের, তার ওয়াইফের আর কি। তো আমরা আমরা কিন্তু আবার আমার আগের ভিডিও, মানে প্রথম থেকে যারা দেখেছেন তারা হয়তো জানেন এই বিষয়গুলো, তারপর আজকে আমি শেয়ার করছি। মেধার বাবার বেশ কয়েকজন ফ্রেন্ড আছে, তো তাদের ওয়াইফরা সবাই মিলে, কিন্তু আমরা আবার সবাই ফ্রেন্ড। তো এই আর কি, আমরা আটজন আছি আমাদের গ্রুপে, আমরা সবাই সবার ফ্রেন্ড, বাট আমরা সবাই কিন্তু সবাইকে ভাবি বলেই সম্বোধন করি। তো ওই ভাবিকে দেখতে যাচ্ছি, ভাবির যে বেবিটা হয়েছে কিউট একটা বেবি হয়েছে, ছেলে বেবি। তো বেবিটাকে দেখতে যাচ্ছি, 8 দিন বয়স হয়েছে, সবাই দোয়া করবেন বেবিটার জন্য। যে বেবিকে দেখতে যাচ্ছি সেই বেবিটা যেন সুস্থ থাকে, আল্লাহ যেন তাকে সহি সালামতে রাখেন। আর বাবা মার কাছে কিন্তু এটাই প্রথম চাওয়া, বাচ্চা জন্মের পর সে যেন সুস্থ থাকে, সহি সালামতে থাকে। আর আপনাদের কাছেও দোয়া চাইছি বাচ্চাটার জন্য। তো এই যে পিৎজাটা মোটামুটি রেডি করে নিচ্ছে, মেধার বাবা অনেক মনোযোগ সহকারে, সে যেটুকু করেছে সেটুকু অনেক মনোযোগ সহকারে করেছে, চেষ্টা করেছে যেন আজকের পিৎজাটা খুব ভালো হয়। পিৎজাটা আমরা নিয়ে যাব, ওখানে সবাই মিলে খাবো, আর কাউকে খাওয়ানোর মধ্যে কিন্তু অনেক বেশি আনন্দ। নিজেরা খেয়ে হয়তো আমরা অনেক ভালো লাগে অনেক সময়, কিন্তু তার থেকে ভালো লাগে কাউকে খাওয়াতে পারলে, সে যদি স্যাটিসফাইড হয় সেটা কিন্তু নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় সবার কাছে এমনই লাগে। আর আমি এদিকে রেডি হচ্ছিলাম, মেরিমাকে রেডি করছি, মেধাকে রেডি করছি, আর মেধার বাবা এখন বেক করতে দিবে। ঘুরতে যাব বললে খুশি না, আপির মতো আপির মতো ইয়েলো ইয়েলো পরি এটা ইয়েলো পরি আরেকটা এখন মানে মেরি মতো কালকে ঠিক আছে, কালকে কয় তারিখ, 27 সকাল 27 তারিখ, কালকে 28 তারিখ আছে, 27 তারিখ। বাবা কিন্তু বাবুর টিকা দেওয়ার সময় আমি যেতে পারবো না তোমার সাথে। এই যে এই যে মেহিমা এখন উঠবে, এই যে মামনি, এই তো আমাদের লক্ষ্মী সোনা,
লক্ষ্মী সোনা চাঁদের কোনা, লক্ষ্মী সোনা চাঁদের কোনা, চাঁদের কোনা। এই যে বাবা চলো চলো, ঘুম এসেছে ঘুম এসেছে আমার সোনামণি, তো ঘুম এসেছে। আমরা কোথায় যাচ্ছি? রওনা দিচ্ছি। এ আমার বড় লক্ষ্মী সোনা, আজকে আজকে দুইটা কালার, তাই না? দুইটা কালার, কি কি কালার? পিঙ্ক পিঙ্ক আর কি পিঙ্ক পিঙ্ক পিঙ্ক। আর একটা কি কালার? ইয়েলো ইয়েলো পিঙ্ক পিঙ্ক পরি আর ইয়েলো পরি, দুই পরি না, দুই পরিকে নিয়ে আজকে কোথায় যাচ্ছি? ঘুরতে যাচ্ছি, একটা আর একটা বাবু দেখতে যাচ্ছি। এই যে মেহেরি মা থলের ভিতর থলে, চলো চলো লেটস গো। কল দাও কল দাও, মেধা কল দাও। হ্যাঁ মেধা, আজকে ফার্স্ট হয়ে গিয়েছো না? মেধা আজকে আগে সালাম দিয়েছে। তো ওই বাসায় যাওয়ার পর মেধার বাবা দোলনাটা সেট করে দিচ্ছে, মানে বেবির জন্য একটা দোলনা কিনেছে, যে সব থেকে মেহরিমারটা কেনা হয়েছিল ওই সব থেকে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব অন্য কোনো দিন। সবাইকে আল্লাহ হাফেজ।